যে দেশে, বুঝছেন, যে দেশে মসজিদের চেয়ে 5 কলি টুপির দাম বেশি, বুঝছেন, যে দেশে এই যে শিয়া আকিদা বহন করে যে টুপি 5 কলি, এই 5 কলি টুপির দাম যে দেশে মসজিদের চেয়ে অনেক বেশি, সে দেশে কিসের বক্তব্য দেবেন আপনি? যে দেশে ইমানের চেয়ে ওজুর দাম অনেক বেশি, মানে কেন বলছে কথাটা? এই যে পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলার কারণে এক শ্রেণীর মানুষ যে গালি গালাজ করলো আমাকে, এখন চলমান গালি গালাজ, আমিও বলছি গালি গালাজ তোমরা করতে থাকো, আমিও 5 কলির 12টা বাজাতে থাকি ইনশাল্লাহ, এটা চলবে না, পাক পাঞ্জাতন চলবে না, এটা শিয়া আকিদা, এইটা কোন মুমিন কোন মুসলমানের বিশ্বাস করতে পারে না। দেখেন, চিন্তা করেন, ভোলা একটা মসজিদ পুড়ায় দিল, ফরিদপুরের একটা মসজিদ ভেঙ্গে চুরমার করে দিল, নাটোরের মসজিদ পুড়ায় দিল, সোনাতলা বগুড়ার মসজিদ ভেঙ্গে চুরমার করে দিল, কোন টেরা মুফতি, ফাটা মুফতি, ছিঁড়া মুফতি কেউ প্রতিবাদ করলো না, কিন্তু 5 কলির পাওয়ার কত বেশি চিন্তা করেন। একজন ফন্দে বলছে আপনার নামে মামলা করব, আমি বললাম ব্যাকুব মামলা করে ফন্দে, আলাদিসরা হক কথা বলতে গিয়ে মামলা হামলা বোমার ভয় করেন, আলহামদুলিল্লাহ, আমাকে ভয় দেখাচ্ছে মামলা করবে। বন্ধুরা আমার কি বলবো, মসজিদ ভেঙে চুরমার করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা কথা বুবা শয়তানরা বলেনি, আর শিয়া কিদার বিরুদ্ধে বলে তাই গা জ্বলে একবারে উড়ে সব সরকার হয়ে যাচ্ছে। কি বক্তব্য শুনবেন তাহলে? যে দেশের মোল্লারা যাদের কাছে মসজিদের কোনো দাম নাই, 5 কলিটা টুপির দাম অনেক বেশি, যে বাংলাদেশে হিন্দু জানাজার নামাজ পড়ে, আপনারা দেখছেন ভিডিও তো দেখতে পান, কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করতেছে, ও দাঁড়াতে মোনাজাত করছে, কবর জিয়ারত, বুঝছেন, ও নিজেও করছে, হিন্দু দাঁড়ায় মোনাজাত করছে, তাহলে এখন হিন্দু মুসলমান কি হয়ে গেছে? বরাবর হয়ে গেছে, লাহাওলা, ও বুঝে না কি জন্য কবরের পাশে দাঁড়াচ্ছে, হিন্দু বুঝে না কি জন্য কবর ঘরে দাঁড়াচ্ছে। চিন্তা করেন আমাদের বাস্তব অবস্থাটা, তো আপনারা শুধু হেসেই উড়ায় দেন না, আমি যে কথাগুলো বলছি অন্তরের মধ্যে রেখে দেন, কোরআন তো খতম দেয়, যতবার কোরআন পড়ে শেষ করে ততবার বলে কি সাদাকাল্লাহুল আযীম, যা পড়লো তা কি করলো শেষ করলো, কি দরকার? আর কোরআন খতম দেওয়ার পরে বক্সা দেয় অথবা বলে ওই যে কোরআনে লম্বা একটা দোয়া, পেট বানানোর দোয়া তৈরি করে রাখছে না, কোরআনে লিখে রাখছে, আস্তাগফিরুল্লাহ, এই যে বললাম না তখন আপনারা রাগ করলেন, বেদাতিরা অসভ্য, বেয়াদব, বেহায়া, নির্লজ্জ, নিকৃষ্ট। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ 241 হিজরিতে মারা গেছেন, তিনি যে সেফাত বর্ণনা করেছেন, সেফাত মানে গুণাবলী, বুঝছেন, বেদাতিদের বিরুদ্ধে কয়েকটা শব্দ উল্লেখ করেছেন, অনুবাদ করলেও আপনি আমাকে খারাপ মনে করবেন, আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এমন কয়েকটা শব্দ উল্লেখ করেছেন বেদাতিদের বিরুদ্ধে, আমি তো কম করে বললাম, কোরআনের পিঠের উপরে এই লম্বা দুয়ে দোয়া লেখার কোন যুক্তিকতা আছে বলেন? কত বড় বেহায়া ওরা, কোরআনটাকে ওরা ব্যবসার বস্তু বানায় নিছে, এই দোয়া যদি কোরআন খতমের পরে কেউ পড়ে, এই মিথ্যা দোয়া, একবারে অপবিত্র দোয়া যদি কেউ পড়ে, ইবাদত কবুল হবে? এই সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হলে কি আমল কি বাতিল, বাতিল। আর বেদাতের সব আবির্ভাব হয়েছে কার পরামর্শে? বললাম ইবলিশ শয়তানের পরামর্শে, শুধু শয়তান বলবেন না, কি বলবেন, ইবলিশ শয়তানের পরামর্শ চালু হয়েছে, আস্তাগফিরুল্লাহ। তারাবি পড়ি খুব যত্নের সাথে, তাই না? কিসের সাথে যত্নের সাথে পড়ি তারাবি? কিসের যত্নের সাথে পড়েন আপনি তারাবির? নিয়াত করেছেন একটা মিথ্যা নিয়াত, অপবিত্র নিয়াত, মিথ্যা বলি না তো অপবিত্র নিয়াত বলি, তারাবির একটা মুনাজাত আছে আর তারাবির একটা দোয়া আছে, এক তারাবি নষ্ট করার জন্য 3টা মিথ্যা বাতিল দোয়া তৈরি করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তারাবি কবুল হবে কেমনে? আর যেভাবে পড়া হয় আর কোরআনের উপরে যেভাবে অত্যাচার করা হয়, খতম করা হয়,
এই 27 রাত্রিতেই কোরআন খতম দিতে হবে এই এক বিদাতে কথা বুঝতে পারলেন কোরআন তারতিলের সাথে পড়ে খতম দেওয়া ভালো কিন্তু প্রচলিত পদ্ধতিতে বাংলাদেশে যে খতম দেওয়া হয় এটা বেদাত কোরআন এই বেদাতীদের সাহস কত দেখেন কোরআনে রুকু যোগ করেছে না রুকু রুকু আমাদের আহলে হাদিস ভাইরা কেউ কেউ না বুঝেই রুকু লাগাই দিয়েছে আমি সেদিনে একজন এমন কট্টর সালাফি ইসহাক ভাট্টি রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন তিনি যে কোরআনের অনুবাদ করেছেন এই কোরআনের সাথে যে রুকু যোগ করেছেন আমি এই গত কয়েকদিন আগে জেদ্দা দারুস সালাম লাইব্রেরিতে বলে আসলাম আগামী দিনে এই রুকুটা তুলে দিবেন রুকু এই উদ্দেশ্যে না উনি শুনে হতবাক হয়ে গেলেন বলেন কি এই রুকুটা হলো 540টা রুকু আছে কয়টা 540টা প্রতিদিন 20 রুকু করে পড়বে 20 রাকাতে কয় রুকু 20 রুকু 27 রাত্রিকে খতম হবে 20 দিয়ে 27 কে গুণ দেন কত হয় 540 20 দিয়ে 27 কে গুণ দিলে কত হবে 500 এই 540টা রুকু যোগ করেছে 20 রাকাত তারাবিকে কুরআন দ্বারা জায়েজ করেছে বেদাতি কত নির্লজ্জ চিন্তা করে আমি এই তথ্য প্রকাশ করার কারণে আমাকে গালিগালাজ শুরু করেছে গালিগালাজ করো বটে দলিল দিতে পারবা না আহলে হাদিসদের বিরুদ্ধে তুমি মামলা করতে পারো ইট মারতে পারো পাথর মারতে পারো হামলা করতে পারো কিন্তু দলিল দিতে পারবা না ইনশাআল্লাহ দলিল দাও দেখি এটা চতুর্থ শতাব্দী হিজরি পরে বুখারার হানাফি আলেমরা যোগ করেছে 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য আর আমরা এটা বহন করব অত সহজ বেহায়ার মত কোরআনে 15টা সিজদা করেছে কয়টা 14টা মনে হচ্ছে কোরআনের বাপের বিদাত এত নির্লজ্জ এত বেহায়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 20 রাকাত তারাবির কথা বলছিলাম তাই না কই যে হুজুর মোল্লাগুলো বলে যে হারামে 20 রাকাত চালু আছে তাই আমি 20 রাকাত পড়ি এখন বলে না কেন এই মোল্লারা হলো ধোকাবাজ মোল্লারা বুঝছেন হারামে 3 বছর যাবত পড়া হচ্ছে কয় রাকাত 13 রাকাত তোমরা পড়ো না কেন সৌদি আরবের চেয়ে আমাদের দেশে লোক বেশি মরেছে তাই না লোক বেশি মরেছে করোনাতে সৌদি আরবে সালাত কমাই দিতে পারলো তা আমরা পারলাম না কেন আসলে সৌদি আরবের অনুসরণ করে না ওরা ওরা জমজমের পানি আর খেজুর ওদের কাছে খুব মজা লাগে আর জুব্বা তাই না ভালো কথা বলেছে বুঝতে পারলেন কিন্তু সৌদি আরবে যে শরীয়ত মানা হয় এই শরীয়ত তাদের কাছে পছন্দ না লবিং করতে গেছে গ্রুপিং করতে গেছে যে ফেসবুকে লাইভ করে বলে দিচ্ছে আমরা প্রচেষ্টা চালাচ্ছি আগামী রমজান থেকে যেন আবার 20 রাকাত চালু হয় তুমি জাল দাও পান্তা ভাত জাল দিয়ে খাও তুমি আমরা সৌদি আরবে দুই হারামে 20 রাকাত চালু থাকা 40 না 80 রাকাত সেটা গুরুত্ব দেই আমরা আমরা গুরুত্ব দেই কোরআন এবং সহি হাদিসকে এরাই হলো সালাফি আর এরাই হলো আহলে হাদিস আলহামদুলিল্লাহ এরাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন হাদিসে নাই করব না আমাদের ভয় দেখা কোনো লাভ নাই বন্ধুরা আমার কথা বলতে গিয়ে অনেক কথা চলে আসে এতটুকু বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম 11 রাকাত পড়েছেন আমরাও 11 রাকাতই পড়ব সালাতুল লাইলে মাসনা মাসনা রাতের সালাত দুই দুই রাকাত করে ওই যে সিকন হুজুরগুলো এই হাদিসটা রমাদানের বাহিরে বলে না কেন গত জুমার দিনে সাইজ করেছে অসনা শুনে দেখেন আপনারা সালাতুল লাইলে মাসনা মাসনা এই হাদিসটা কি হুজুরের উপর নাযিল হয়েছে না আল্লাহ রাসূল বলেছেন বলেন তো দেখি এই হাদিস সব আগে আমল করেছেন কারা সাহাবা কেরাম না সাহাবা একরাম থেকে দলিল দেন তো বুঝেন তো ইমাম বুখারি অধ্যায় রচনা করেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা কি অর্থ এটা হলো কাইফিয়া আর অর্থ নিয়েছে কি সংখ্যা ধরন অর্থ না নিয়ে কি অর্থ নিয়েছে ইমাম বুখারি অর্থ করছেন এর অর্থ হলো ধরন আর আমরা অর্থ নিয়েছি কি সংখ্যা আল্লাহ হেদায়েত দান করুক ছোট করে বললাম আধা ঘন্টা আলোচনা করছি এর উপরে শুনে নেন আপনারা